আধুনিক সভ্যতার এক অনন্য নিদর্শন হল স্কাইস্ক্র্যাপার বা আকাশচুম্বী অট্টালিকা। নিশ্চয় জেনে অবাক হবেন, বর্তমান পৃথিবীর সবচেয়ে টেকসই ও সাশ্রয়ী আকাশচুম্বী অট্টালিকা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন একজন বাঙালি। তার নাম ফজলুর রহমান খান। বিশ্বব্যাপী তিনি এফআর খান নামে পরিচিত। 1973 সাল থেকে 1998 সাল পর্যন্ত প্রায় দীর্ঘ 25 বছর পৃথিবীর সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত ছিল সিয়ার্স টাওয়ার। ফজলুর রহমান খানের আবিষ্কৃত টিউব স্ট্রাকচার সিস্টেমের কারণেই 110 তলা বিশিষ্ট এ ভবনটি নির্মাণ করা সম্ভব হয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীকালে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার থেকে শুরু করে বর্তমানকালের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফাও এফআর খানের আবিষ্কৃত টিউব স্ট্রাকচার পদ্ধতিতে তৈরি করা হয়েছে। বাংলাদেশি মহান এই প্রকৌশলী শুধু বর্তমান পৃথিবীর ভবন নির্মাণ কাঠামোই বদলে দেননি, তিনি যেন মানব সভ্যতাকেই পৌঁছে দিয়েছেন নতুন এক মাত্রায়। এজন্য তাকে বলা হয় আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। কী কেন কীভাবে এ পর্বে জানব বাংলার এই আইনস্টাইন সম্পর্কে। বিশ্ববিখ্যাত এ বাঙালিকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরু করার আগে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। ফজলুর রহমান খান 1929 সালের 3 এপ্রিল মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1944 সালে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হন কলকাতার শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে। 1950-এর সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তিনি ঢাকায় ফিরে এসে তৎকালীন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, যা বর্তমান বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট, থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজেই শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। 1952 সালে এফআর খান সরকারি বৃত্তি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে আমেরিকায় যান। সেখানে ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা শ্যাম্পেইন থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং তত্ত্বীয় ও ফলিত মেকানিক্স এ দুটি বিষয়ে একই সাথে মাস্টার্স করার পর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1955 সালে এফআর খান আমেরিকার শিকাগো শহরের স্কিডমোর উইং অ্যান্ড মেরিল নামের স্থাপত্য প্রকৌশল প্রতিষ্ঠানে কাজ শুরু করে। সেখানে বছরখানে কাজ করেই 1956 সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ব পদে ফিরে আসেন। এরপর 1957 সালে তিনি যোগ দেন করাচি ডেভেলপমেন্ট অথরিটিতে। কিন্তু এখানে নিয়মতান্ত্রিক বেড়াজালের মধ্যে আবদ্ধ থেকে তিনি তার মেধা ও দূরদর্শিতার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগই পাচ্ছিলেন না। পরবর্তীতে 1960 সালে আমেরিকার স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোরের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গিয়ে কোম্পানিটির শিকাগো অফিসের পরিচালক হিসেবে যোগদান করেন। পাশাপাশি তিনি আমেরিকার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির স্থাপত্য বিভাগে অধ্যাপনা শুরু করেন। পরবর্তীতে তিনি সেখানকার এমিরেটাস প্রফেসরও হয়েছিলেন। ফজলুর রহমান খান দ্বিতীয় দফায় আমেরিকা এসে একটি নতুন যুগের সৃষ্টি করেন। গতানুগতিক পদ্ধতির বাইরে যেয়ে তিনি আকাশচুম্বী ভবন বানানোর সম্পূর্ণ নতুন এক পদ্ধতি আবিষ্কার করেন। তার যুগান্তকারী এ তত্ত্বের নাম টিউব স্ট্রাকচার সিস্টেম। এ পদ্ধতিতে বিশাল বিশাল ভবন নির্মাণ অতীতের যে কোনো পদ্ধতির চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। 1960 সাল থেকে এখনও পর্যন্ত নির্মিত প্রায় সকল আকাশচুম্বী ভবন তার টিউব স্ট্রাকচার সিস্টেমকে অনুসরণ করেই বানানো। 1960 থেকে 70 সালের মধ্যেই এফআর খান বিখ্যাত হয়ে যান। তার নকশায় 1968 সালে শিকাগো শহরে গড়ে তোলা হয় 100 তলা বিশিষ্ট জন হ্যানকুক সেন্টার। তৎকালীন সময়ে এটি ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। বর্তমানকালেও এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ আবাসিক ভবন। এরপর তার নকশায় নির্মিত হয় তৎকালীন পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন সিয়ার্স টাওয়ার। 2009 সালে সিয়ার্স টাওয়ারের নাম পরিবর্তন করে রাখা হয় উইলস টাওয়ার। 1973 সালে এ টাওয়ার নির্মাণ সম্পন্ন হবার পর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে পিছনে ফেলে টানা 25 বছর এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ ভবন। বর্তমানে উইলস টাওয়ার আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ এবং পৃথিবীর 16তম সর্বোচ্চ ভবন। প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি লোক উইলস টাওয়ারের পর্যবেক্ষণ ডেকে ঘুরতে আসে এবং এখনও পর্যন্ত এটি শিকাগোর সর্বোচ্চ পর্যটন আকর্ষণ কেন্দ্র। এফআর খান এছাড়াও আরও বহু স্কাইস্ক্র্যাপারের নকশা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ডিউইট চেসনাট অ্যাপার্টমেন্টস, ওয়ান শেল স্কোয়ার, 140 উইলিয়াম স্ট্রিট,
ইউএস ব্যাংক সেন্টার, ওয়ান ম্যাগনিফিসেন্ট মাইল, অন্টারি সেন্টার ইত্যাদি। ষাট সত্তরের দশকে যখন পশ্চিমা প্রকৌশলীদের কাছেও কম্পিউটার খুব বেশি পরিচিত ছিল না, তখন ফজলুর রহমান খানের হাত ধরেই পরিচিতি পায় কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড। ক্যাড হলো কম্পিউটারের সাহায্যে অনেক জটিল নির্মাণের মডেল তৈরি করা। এসব ইলেকট্রনিক মডেল দিয়ে নির্মাণের আগেই কোনো নকশা অত্যন্ত সহজে নিখুঁত বিশ্লেষণ করা যায়। প্রকৌশলের আধুনিকায়নে তার এ পদক্ষেপ ছিল যুগান্তকারী। এফআর খানের অনুরোধেই তার কর্মরত প্রতিষ্ঠান স্কিডমোর ক্যাডের পেছনে বহু অর্থ বিনিয়োগ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি এর যথেষ্ট সুফলও ভোগ করেছে। শুধু আকাশচুম্বী অট্টালিকায় নয়, স্থাপত্যশিল্পের আরও বহু শাখায় এফআর খান তার কৃতিত্ব রেখে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি সৌদি আরবের হজ টার্মিনাল হিসেবে পরিচিত। একসাথে প্রায় 80,000 যাত্রী সেবা পরিচালনা করতে পারে এ বিমানবন্দরটি। এ বন্দরের টার্মিনাল পৃথিবীর সবচেয়ে বেশি বিমান ধারণ করতে পারে। হজ মৌসুমে এটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে পরিণত হয়। বন্দরটির চলমান সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে এটিই হবে পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর। আমেরিকার কলোরাডোতে অবস্থিত ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স একাডেমির নকশাও করেন ফজলুর রহমান খান। এছাড়া কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়, ম্যাকম্যাথ পিয়ার্স সোলার টেলিস্কোপ, বেশ কিছু স্টেডিয়াম সহ আরও অনেক স্থাপনায় তিনি কাজ করেছেন। 1972 সালে ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ডে এফআর খান ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন এবং 5 বার স্থাপত্য শিল্পে সবচেয়ে বেশি অবদানকারী ব্যক্তিত্ব হিসেবে গৌরব লাভ করেন। 1973 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য নির্বাচিত হন তিনি। 1974 সালে আমেরিকার নিউজউইক ম্যাগাজিন তাকে মার্কিন স্থাপত্যের শীর্ষে অবস্থানকারী ব্যক্তি হিসেবে বর্ণনা করে। এছাড়া তিনি আন্তর্জাতিক গগনচুম্বী অট্টালিকা ও নগরায়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, লে ইউনিভার্সিটি এবং সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট উপাধি দেওয়া হয়। দ্য কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিটেট তার সম্মানে ফজলুর খান লাইফটাইম অ্যাচিভমেন্ট মেডেল নামে পুরস্কার প্রচলন করে। এছাড়া লে ইউনিভার্সিটিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার বিভাগে তার নামে চেয়ার স্থাপন করা হয়। মুসলিম স্থাপত্যে অবদান রাখার জন্য তিনি আগা খান পদকে ভূষিত হন। 1998 সালে শিকাগো শহরের সিয়ার্স টাওয়ারের পশ্চিম ও দক্ষিণ পাশের সড়কের নামকরণ করা হয় ফজলুর আর খান ওয়ে। এছাড়াও তার অবদানের জন্য তিনি এত এত পুরস্কার ও সম্মাননা পেয়েছেন যে তার সবগুলো এই স্বল্পদৈর্ঘ্য ভিডিওতে উল্লেখ করা সম্ভব নয়। এফআর খান 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে থেকেও অসামান্য ভূমিকা পালন করেন। প্রবাসী বাঙালিদের নিয়ে মুক্তিযুদ্ধের জন্য তিনি একটি ফান্ড গঠন করেছিলেন। এফআর খানই প্রথম বাঙালি যিনি মার্কিন সিনেটে গিয়েছিলেন বাংলাদেশের উপর পশ্চিম পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে। তার মৃত্যুর 17 বছর পর 1999 সালে বাংলাদেশ থেকে তাকে স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়। একই বছর ফজলুর রহমান খানের স্মরণে বাংলাদেশ ডাক বিভাগ থেকে 4 টাকা মূল্যের একটি ডাকটিকিট প্রকাশ করা হয়। 1959 সালে এফআর খান বিয়ে করেন এক অস্ট্রেলীয় আমেরিকান নারী লিজেলোট খানকে। তাদের একমাত্র সন্তান ইয়াসমিন সাবিনা খানও পেশায় একজন স্থপতি। ব্যক্তিজীবনে এফআর খান ছিলেন একজন সাদাসিদে বাঙালি। রবীন্দ্রসঙ্গীত ছিল তার খুব পছন্দের। বিভিন্ন পারিবারিক আসরে তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেনও। এফআর খান 1982 সালের 26শে মার্চ মাত্র 53 বছর বয়সে সৌদি আরবের জেদ্দায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার দেহ আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং শিকাগোর গ্রাসল্যান্ড কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আমেরিকার প্ল্যানিং অ্যাসোসিয়েশনের মতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো আমেরিকার সেরা পরিকল্পিত শহর। সবচেয়ে সেরা নকশার এ শহরটি কিভাবে গড়ে তোলা হয়েছে তা জানতে কী কেন কীভাবের এই ভিডিওটি দেখুন। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কী কেন কীভাবে চ্যানেলে কী কী বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।